আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের কৃষি, লেকচার 3। এখানে তোমরা একটা তালিকা দেখতে পাচ্ছ, তালিকায় দেখা যাচ্ছে দুইটা খাত দেখানো হয়েছে। একটা হচ্ছে প্রাণী সম্পদ খাত, আর একটা হচ্ছে বনজ সম্পদ। 2010-11 অর্থ বছরে প্রাণী সম্পদ খাতের থেকে প্রবৃদ্ধির হার হচ্ছে 3.48%, আর বনজ সম্পদ থেকে হচ্ছে 3.90%। 2011-12 অর্থ বছরে প্রাণী সম্পদ থেকে প্রবৃদ্ধির হার 3.39% এবং বনজ সম্পদের 4.42%। 2012-13 অর্থ বছরে প্রাণীজ সম্পদের প্রবৃদ্ধির হার 3.49% এবং বনজ সম্পদের প্রবৃদ্ধির হার 4.47%। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো নিচে তালিকার পরে দেওয়া আছে উদ্দীপক থেকে বনজ সম্পদের প্রবৃদ্ধির যে হারটা আছে, এটা লেখচিত্রের সাহায্যে দেখাতে বলা হয়েছে। তো আমরা জানি লেখচিত্র আঁকাতে হলে আমাদের দুইটি অক্ষ নিতে হয়, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দুইটি অক্ষ নিয়েছি। একটা অক্ষে আমি দেখিয়েছি, এক্স অক্ষে আমি দেখিয়েছি বছর, এবং ওয়াই অক্ষে আমি দেখিয়েছি বনজ সম্পদের প্রবৃদ্ধির হার শতকরায়। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় আমাদের যে প্রবৃদ্ধির হার দেওয়া আছে, এগুলো প্রত্যেকটাই পাঁচের মধ্যে, পাঁচের উপরে নেই। তাই আমি লম্ব অক্ষে 5 পর্যন্ত নিয়েছি, এবং তোমরা এটা নেওয়ার সময় লক্ষ্য করবে যাতে প্রত্যেকটার তফাৎ, যেমন 0 থেকে 1, তারপর 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এই তফাৎগুলো যাতে সমান হয়। হ্যাঁ, তারপরে বছরের গড়ে আমি তফাৎগুলো সমান রাখার জন্য স্কেলের সাহায্যে কিছু বিন্দু দিয়ে রেখেছি যাতে দাগগুলো সমান হয়, কিন্তু এখনও গড়গুলো করিনি। আমি গড়গুলো এখন করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আসি, লক্ষ্য করো কিভাবে আমরা এই লেখচিত্রটা অঙ্কন করব। তবে যতটুকু এই জায়গায় দেওয়া আছে আশা করি তোমরা এতটুকু সবাই পারো, বাকিটুকু এইভাবে নেওয়ার পরে প্রত্যেকটা গড়ের, এই জায়গায় দেখতে পাচ্ছ এই জায়গায় আমি একটা বিন্দু দিয়ে রেখেছি, এই জায়গায় একটা দিয়েছি, এবার আমি কিছু বিন্দু দিয়ে রেখেছি, এটা হচ্ছে আমি স্কেলের সাহায্যে মাপ নিয়ে রেখেছি যাতে দূরত্বগুলো সমান হয়, আর কিছুই না। তো তোমরা কি করবে এখন, প্রত্যেকটার জন্য এই লেখচিত্র দেখানোর জন্য একটা করে এইভাবে স্কেলের সাহায্যে আমরা দাগ কেটে নেব এবং এইভাবে লেখচিত্রটা অঙ্কন করে নেব। বাস, হয়ে গেল আমাদের লেখচিত্র। এখানে যেহেতু আমাদের বনজ সম্পদের প্রবৃদ্ধির হার দেখাতে বলা হয়েছে, এ কারণে দেখো 2010-11 অর্থ বছরে, তার মানে এই প্রথমটা হচ্ছে আমাদের 2010-11 অর্থ বছর, পরেরটা হচ্ছে 2011-12 অর্থ বছর, সংক্ষেপে লিখলাম 11-12 অর্থ বছর, পরেরটা আছে 12 থেকে 13 অর্থ বছর। তোমরা লক্ষ্য করো উপরের তালিকায় দেখবে আমাদের 2010-11 অর্থ বছরে বনজ সম্পদের প্রবৃদ্ধির হার 3.90%। এই জায়গায় দেখো, এই জায়গায় 3 এবং 4, 3.90 মানে হচ্ছে 4-এর থেকে অল্প একটু কম,
তোমরা দেখো এই জায়গায় 4, 4 এর থেকে আমি অল্প একটু কম নিয়েছি আর তারপর দাগ কেটেছি। এই হচ্ছে আমাদের এটা দিয়ে নির্দেশ করছে যে 2010 হ্যাঁ 2010-11 অর্থ বছরে বনজ সম্পদের প্রবৃদ্ধির হার 3.90%। এই যে 3.90% মানে হচ্ছে প্রায় 4 এর কাছাকাছি, বাস আমি এটা করেছি। তারপরে দেখতে পাচ্ছি 2011-12 অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধির হার হচ্ছে 4.42%। হ্যাঁ লক্ষ্য করো নিচে আমরা এই জায়গায় 11-12 অর্থ বছরে প্রবৃদ্ধির হার দেখিয়েছি 4.42, মানে হচ্ছে 4 এবং 5-এর মাঝামাঝি। লক্ষ্য করো 4 এবং 5-এর মাঝামাঝি আমি দাগ কেটেছি, তারপর এটা যোগ করেছি। 12-13 অর্থ বছরে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো 4.47%। 4.47 মানে হচ্ছে 4 এবং 5-এর আনুমানিক মাঝামাঝি নিয়ে আমরা দাগ কেটেছি। এবং 12-13 অর্থ বছর এই জায়গায় বলা হয়েছে 4.47, তার মানে 10-11 অর্থ বছর হচ্ছে 3.90, 11-12 অর্থ বছরে হ্যাঁ লক্ষ্য করো যে 11-12 অর্থ বছরে আছে 4.42%, 12-13 অর্থ বছরে আছে 4.47, এই দুইটা প্রায় কাছাকাছি, 4.42 এবং 4.47, অল্প একটু ব্যবধান, এই কারণে এটা থেকে এটা অল্প একটু উপরে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা ইচ্ছা করলে এই ঘরগুলোকে এভাবে দাগ কেটে দিতে পারো সৌন্দর্যের জন্য, না দিলে তেমন কোনো সমস্যা নেই। এভাবে আমরা প্রত্যেকটাকে দাগ কেটে দিতে পারি। আশা করি তোমরা সকলেই লেখচিত্রটা বুঝতে পেরেছ। তারপরেও যদি লেখচিত্র সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের লেখচিত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই জায়গায় প্রশ্ন ছিল যে বনজ সম্পদের প্রবৃদ্ধির হার লেখচিত্রের সাহায্যে দেখাও। তো আমরা বনজ সম্পদেরটা আমি এখন তোমাদের দেখালাম, তোমরা সবাই প্রাণী সম্পদেরটা নিজে নিজে বাসায় একটা লেখচিত্র আঁকাবে এবং সবাই আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবে, যাতে আমি বুঝতে পারি যে তোমরা বুঝতে পেরেছো। তো আরেকটা লেখচিত্র আজকে তোমাদের জন্য আমি দেখাচ্ছি। সবাই একটু খেয়াল করো, এই জায়গায় আরেকটা তালিকা দেওয়া আছে, যে লেখা আছে কৃষি উপাত্তের নাম অবদান। কৃষি উপাত্তের নাম এই জায়গায় লেখা আছে স্বচ্ছ সবজি 7.92%, পশু সম্পদ 1.16%, বনজ সম্পদ পশু সম্পদ 1.60%, বনজ সম্পদ 1.66%, মৎস্য সম্পদ 3.61%। নিচে লেখা আছে 16-17 অর্থ বছরে জিডিপিতে কৃষি উপখাত সমূহের অবদান লেখচিত্রের মাধ্যমে দেখাও। তো আশি শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে আমরা এই লেখচিত্রটা অঙ্কন করতে পারি তোমরা সবাই একটু লক্ষ্য করো। ঠিক আগের মতোই আমরা দুইটা অক্ষ নিয়েছি, একটা হচ্ছে ও এক্স অক্ষ, আরেকটা হচ্ছে ও ওয়াই অক্ষ। তোমরা লক্ষ্য করো যে ও এক্স অক্ষে আমি বছর দেখিয়েছি এবং আগের মতোই আমি দাগ কেটে রেখেছি, আর ও ওয়াই অক্ষে আমি শতকরা হিসাবটা দেখিয়েছি, অবদানটা শতকরায় দেখিয়েছি।
দেখো এই জায়গায় সর্বোচ্চ আছে শস্য সবজির ক্ষেত্রে 7.92%, শস্য সবজির ক্ষেত্রে 7.92%। এই কারণে আমি এই জায়গায় দাগ কাটার সময় 8 পর্যন্ত নিয়েছি এবং প্রত্যেকটার ব্যবধান সমান রাখার চেষ্টা করবে না, সমানই রাখতে হবে। যাই হোক, ঠিক নিচে আমি ছোট ছোট করে দাগ কেটে রেখেছি। এখন কিভাবে অঙ্কন করব এটা তোমাদের দেখাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, প্রথমেই এক নম্বর আছে শস্য সবজি 7.92। 7.92 মানে হচ্ছে প্রায় 8। তোমরা লক্ষ্য করো আমি 8-এর এই জায়গায় একটা দাগ কেটে রেখেছি যাতে আমার দাগগুলো সমান হয়, এবং নিচে আমি স্কেলের সাহায্যে চিহ্ন দিয়ে রেখেছি। এখন এগুলো আমি যোগ করে দিচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, তাহলে শস্য সবজি হচ্ছে 7.92, তাহলে এটা হচ্ছে 7.92। হ্যাঁ পরেরটা দেখো, পরেরটা আছে পশু সম্পদ। আমাদের পশু সম্পদে বলা হয়েছে 1.60। 1.60 মানে হচ্ছে 1 আর 2-এর মাঝামাঝি। আমি 1 আর 2-এর মাঝামাঝি একটা দাগ কেটে রেখেছি এবং এই জায়গায় এখন আমি লেখ চিত্রটা অঙ্কন করছি। প্রত্যেকটা একইভাবে এভাবে অঙ্কন করতে হবে। হ্যাঁ পরেরটা লক্ষ্য করো, পরেরটা দেওয়া আছে বনজ সম্পদের ক্ষেত্রে অবদান হচ্ছে 1.66%। তার মানে আগেরটা ছিল 1.60, এখনকারটা হচ্ছে 1.66। তার মানে আগেরটা থেকে অল্প একটু বেশি, তাই আগেরটা থেকে অল্প একটু উপরে নিয়েছি দাগটা। এখন আমরা এটা যোগ করে দিচ্ছি। পরে বলা হয়েছে মৎস্য সম্পদ। মৎস্য সম্পদে হচ্ছে 3.61। লক্ষ্য করো 3.61 মানে হচ্ছে 3-এর থেকে বেশি এবং 4-এর থেকে কম। আমরা 4-এর থেকে কম নিয়েছি কিন্তু 3-এর থেকে বেশি নিয়েছি। এখন এটা যোগ করে দিচ্ছি। হ্যাঁ আমাদের যোগ করা শেষ, এখন এগুলো একটু লিখে নিচ্ছি। পশু সম্পদ হচ্ছে 1.60, বনজ সম্পদ হচ্ছে 1.66 এবং মৎস্য সম্পদ হচ্ছে 3.61। লক্ষ্য করো আমরা ইচ্ছে করলে এই জায়গায় লিখে দিতে পারি শস্য, এই জায়গায় লিখে দিতে পারি পশু সম্পদ, এই জায়গায় লিখে দিতে পারি বনজ সম্পদ, এই জায়গায় মৎস্য সম্পদ। যদি তোমরা এভাবে লিখে দাও তাও হবে, অথবা বিভিন্ন বইতে দেখবে যে পাশে এই জায়গায় বক্স করে চিহ্ন দিয়ে দেওয়া আছে, ওইভাবেও তোমরা দিতে পারো। তারপরে জায়গায় লিখে দিলাম যে শস্য, তার মানে এটা শস্য ক্ষেত্রে অবদান, এটা হচ্ছে পশু, এটা হচ্ছে বনজ সম্পদ, আর এটা হচ্ছে মৎস্য সম্পদ। তাহলে বুঝতেই পারছো এটা আগের মতোই। এখন ওই আগের মতো আমরা এই জায়গায় দাগ কেটে চিহ্ন দিয়ে আলাদা করে দিতে পারি। এভাবে দাগ কেটে দিতে পারি। হ্যাঁ এগুলো আমি এক এক রকম দিয়েছি, যেহেতু এগুলো আলাদা আলাদা। শস্যটা একরকম দিয়েছি, পশুরটা একরকম দিলাম, তারপরে হচ্ছে বনজ সম্পদেরটা একরকম দিলাম, মৎস্যটা একরকম দিলাম। এভাবে তোমরা দিতে পারো, এভাবে নিচেও লিখে দিতে পারো, অথবা তোমাদের বইতে দেখবে পাশে বক্স করে চিহ্ন দেওয়া আছে, তোমরা এইভাবেও দিতে পারো। এই জায়গায় একটা বক্স করে
যে প্রথমটা আমরা কিভাবে করেছি, এভাবে দাগ সোজা দাগ দিয়েছি, তার মানে এটা আমরা দিয়েছি শস্য। তারপর আরেকটা ঘর করেছি, ওটার ভিতরে এভাবে দিয়েছি। এটা পশু, আরেকটা লম্বা দাগ দিয়েছি, তখন এটা লিখেছি বনজ সম্পদ। পশু সম্পদ, শস্য, সবজি। আরেকটা আমরা করেছি ভিতরে এভাবে দিয়েছি, ওটাকে লিখছি মৎস্য। মানে হচ্ছে এটা দিয়ে আলাদা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বুঝিয়ে দেওয়া, যে এক একটা দিয়ে এক একটা বোঝানো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি পাশে এভাবে দিয়ে দিও তাহলে সবচেয়ে ভালো, তখন নিচে না দিলেও চলে, তবে দিলে কোনো সমস্যা নেই। এই হচ্ছে লেখচিত্র, আশা করি বুঝতে পেরেছো। তোমাদের আজকে দুইটা লেখচিত্র দেখালাম, তোমরা লেখচিত্র দুটা বাসায় দেখবে, এবং একটা বাড়ির কাজও দিয়েছি, আশা করি সবাই করবে। লেখচিত্রগুলো খুব সহজ এবং সৃজনশীলে প্রায় সময় দেখা যায় গ নাম্বারটায় এই প্রশ্নটা আসে, অর্থাৎ তিন নাম্বার কাজ শুধু এতটুকুই, জাস্ট এই লেখচিত্রটা অঙ্কন করবে আর হয়তো দুই চার লাইন একটু ব্যাখ্যা লিখবে। খুব অল্প সময়ে খুব ভালো নাম্বার পাওয়ার জন্য লেখচিত্রগুলো দেওয়ার চেষ্টা করবে। আশা করি সবাই বুঝতে পারছো, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করি প্রত্যেকটা ক্লাসই তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। এবং প্রত্যেকটা ক্লাসের মতো আজকেও বলছি, বাসায় থাকো, সুস্থ থাকো, এবং বাসা অবশ্যই বাবা মায়ের কথা শুনবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো সবাই।